মহাকার্টুন টিভি। দ্রৌপদী এক পরাক্রমী নারী যিনি শত্রুদের ধূলিসাৎ করে দিয়েছিলেন। আমি এমন একজন পুত্র লাভ করতে চাই যে দ্রোণাচার্যকে শেষ করে দিতে পারে, যে আমার অপমানের বদলা নিতে পারে, আর যেন গুরু দ্রোণাচার্য বুঝতে পারেন যে অপমানের জ্বালা কিরকম হয়। তখন উনি বুঝতে পারবেন যে আমার সাথে সংঘাতের কি পরিণাম হয়। সে কৌরব আর পাণ্ডবদের সহায়তায় আমাকে বন্দী করেছে আর আমার তিরস্কার করেছে, কিন্তু এখন আর নয়। আমি ওই দ্রোণাচার্যকে তার সঠিক স্থান দেখেই ছাড়ব, সেটা হচ্ছে তার শেষ পরিণতি। এর জন্ম দ্রোণাচার্যকে ধ্বংস করার জন্যই হয়েছে, আর এর জন্মের কারণে ধ্রুপদের সমস্ত দুঃখের অবসান ঘটবে। এর জন্ম দেবতাদের সহায়তা আর যাবতীয় শত্রুর সংহারের জন্য হয়েছে। ভবিষ্যতে এই বালক কৌরব বংশের ভয়ের কারণ হয়ে দাঁড়াবে। আমার দুই সন্তান, এদের নামকরণ করা হোক। এই বালকের নাম ধৃষ্টদ্যুম্ন আর বালিকার নাম কৃষ্ণা রাখা হলো। অতি উত্তম। আমার কন্যা দ্রৌপদীর স্বয়ম্বরের প্রস্তুতি শুরু করা হোক। কিছু সময় পরে দ্রৌপদীর স্বয়ম্বর সভার আয়োজন শুরু করা হল। পুরো মহল নববধূরূপে সজ্জিত করা হল। বিভিন্ন রাজ্যের সমস্ত বীরপুরুষদের সেই স্বয়ম্বর সভায় আমন্ত্রণ জানানো হল। অবশেষে দ্রৌপদীর স্বয়ম্বর সভার সেই দিনটি উপস্থিত হল। সমস্ত রাজ্য থেকে আসা বীরদের মহারাজা ধ্রুপদ স্বাগত জানাচ্ছেন। আমি দৃষ্টদ্যুম্ন, আমার বাবার স্বীকৃতি আর আমার বোন দ্রৌপদীর অনুমতিতে এই স্বয়ম্বরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সবাইকে বলছি, আমার বোনকে বিয়ে করতে হলে আপনাদের সবাইকে ওই সামনে রাখা জলের আয়নায় ওপরে ঝুলতে থাকা ওই মাছের আকৃতিকে দেখে ওই মাছের চোখের লক্ষ্য ভেদ করতে হবে। এটা যে করতে পারবে, আমার বোন তার গলাতেই বরমালা পরিয়ে দেবে। এবার এক এক করে সব প্রতিযোগীরা এখানে আসুন আর নিজের পারদর্শিতা দেখান। দুর্যোধন, এবার আপনি এখানে আসুন। দ্রৌপদীর সাথে আমারই বিবাহ হবে। আমি জানতাম কেউই মাছের চোখে তীর বিদ্ধ করতে পারবে না। একে একে সবাই শুধু বিফলই হতে লাগলেন। যা দেখে দ্রৌপদীর ভাই দৃষ্টদ্যুম্ন বললেন, এই সভায় কি এমন আর কেউ নেই যে মাছের চোখের লক্ষ্য ভেদ করতে পারে? আমি এই মাছের চোখের লক্ষ্য ভেদ করতে পারি। তুমি তো একজন সতপুত্র। তাতে কি হয়েছে, আমি এতটাই পরাক্রমী যে এই মাছের চোখ আমি ভেদ করতে পারি। কিন্তু আমি সুতপুত্রকে কখনোই বিবাহ করব না। কর্ণের সুতপুত্র হওয়ার কারণে দ্রৌপদী তাকে স্বয়ম্বর সভায় অংশ নেওয়ার থেকে বিরত করলেন। এই ঘটনায় কর্ণ দুঃখ পেয়ে নিজের আসনে গিয়ে বসে পড়লেন। ঠিক তখনই, আমি এই মাছের চোখের লক্ষ্য ভেদ করতে পারি, কিন্তু এ তো একজন ব্রাহ্মণ, আর এই ব্রাহ্মণই এই স্বয়ম্বর সভায়, এতে তো আমাদের অপমান হবে। এর সমাধান দ্রৌপদীই করবে। আমার এতে কোনো আপত্তি নেই। দ্রৌপদীর এই কথা শুনেই অর্জুন সোজা জল দর্পণের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লেন, আর তার আকৃতি দেখে মাছের চোখকে নিশানা করার জন্য নিজেকে প্রস্তুত করতে লাগলেন। আমাকে শক্তি প্রদান করুন। ও এটা কিভাবে করলো? একজন ব্রাহ্মণ হয়ে নিখুঁত নিশানা কিভাবে? অসম্ভব, এটা কোনোভাবেই হতে পারে না। এর থেকে ভালো তো আপনি এই ব্রাহ্মণকেই ডেকে নিতেন। আমাদের ডেকে অপমান করা কোনো দরকার ছিল কি? দুর্যোধন,
তুমি যাকে ব্রাহ্মণ মনে করছো সে কিন্তু ব্রাহ্মণ নয়। কে? ও ব্রাহ্মণ নয়? ও ব্রাহ্মণের বেশে একজন ক্ষত্রিয়, এটা অর্জুন। অর্জুন? কিন্তু ওর তো মৃত্যু হয়েছিল। যার কেউ থাকে না তার জন্য ভগবান থাকে। চেষ্টা তো করা হয়েছিল পাণ্ডবদের মারার জন্য, কিন্তু সেই চেষ্টা বিফল হল। ওই দেখো যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব সবাই তোমার সামনে দাঁড়িয়ে আছে। এরা সবাই বেঁচে আছে? হ্যাঁ। কি হলো, আমাদের দেখে তুমি খুশি হওনি? আমার মেয়ে তুমি খেয়াল রেখো, এর যেন কোনো রকম কষ্ট না হয়। না মহারাজ। দ্রৌপদীর পিতার কাছে অর্জুন এই প্রতিজ্ঞা করলেন যে কখনোই তার কন্যার কোনোভাবেই কোনো প্রকার কষ্ট হবে না। এর সাথে তিনি আরও বললেন যে দ্রৌপদীকে পূর্ণ সম্মানের সঙ্গে সারা জীবনের জন্য অর্ধাঙ্গিনী করে রাখবেন। এইভাবে অর্জুন আর দ্রৌপদীর বিবাহ সম্পন্ন হল। এরপরে তারা পাঁচ ভাই মিলে ঘরের লক্ষ্মী দ্রৌপদীকে তাদের মা কুন্তির কাছে নিয়ে গেলেন। কুন্তি কুটিরে নিজের কাজে ব্যস্ত ছিলেন। ঠিক তখনই যুধিষ্ঠির বাইরে থেকে বললেন, মা দেখো আমরা পাঁচ ভাই মিলে তোমার জন্য কি এনেছি। যাই এনে থাকো, তোমরা পাঁচ ভাইয়ের মধ্যে ভাগ করে নাও। না দেখে শুনে কুন্তি হঠাৎ একই বলে দিলেন। পঞ্চপাণ্ডব এই শুনে মনে মনে ভাবতে লাগলেন যে তারা একজন স্ত্রীকে কিভাবে নিজেদের মধ্যে ভাগ করবেন। তখনই কুন্তি বাইরে এলেন এবং তিনি পুত্রদের আনা জিনিস দেখলেন। এ তো একজন স্ত্রী, হে ভগবান, এ আমি কি বলে ফেললাম। মা, এ তোমার বৌমা, একে অর্জুন স্বয়ম্বর সভায় জিতেছে। এ আপনি কি বলে ফেললেন, আমি কিভাবে আপনার পুত্রদের মধ্যে ভাগ হতে পারি। আমাকে ক্ষমা করে দাও মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, এখন আমি কি করব। মা, তোমার মুখ দিয়ে যে কথাটা বেরিয়েছে আমাদের সেটা পালন করতেই হবে। কিন্তু এটা কি করে সম্ভব, আমি পাঁচজন পুরুষের সাথে নিজের পত্নী ধর্ম কিভাবে পালন করব। এটা সম্ভব। এ আপনি কি বলছেন গিরিধারী গোপাল, পাঁচজন স্বামীর সাথে আমি কিভাবে নিজের সারাটা জীবন অতিবাহিত করব। তোমার ভাগ্যে এটাই লেখা আছে দ্রৌপদী। এটা সৌভাগ্য নয়, দুর্ভাগ্য। আমি নিজের প্রেম পাঁচজনের মধ্যে ভাগ করতে পারবো না। দ্রৌপদী, এই কথাটা তোমার ভাগ্যে কিন্তু অনেক আগেই লেখা হয়ে গেছে। আগের জন্মে তুমি ভগবান শিবের উপাসনা করেছিলে, যাতে খুশি হয়ে উনি ওনার কাছে তোমাকে বর চাইতে বলেছিলেন। যখন তুমি বর হিসেবে স্বামী চেয়েছিলে তখন তুমি নিজের গুণের বর্ণনাও দিয়েছিলে। হে প্রভু, আমি চাই যে আমার এমন একজন স্বামী হবেন যিনি ধর্মের পালক ও সত্যবাদী হবেন, প্রচণ্ড শক্তিশালী হবেন, সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর, সুদর্শন এবং সহনশীল হবেন। তথাস্তু। কিন্তু সমগ্র জগতে এমন একজন ব্যক্তিও নেই যার মধ্যে এই সমস্ত গুণ আছে, কিন্তু এই সমস্ত গুণ পাণ্ডবদের মধ্যে রয়েছে। আর নিজের অজান্তেই পিসি কুন্তির মুখ থেকে এই কথা বেরিয়ে এসেছে, অর্থাৎ তোমার মনোকামনা পূর্ণ হল, এখন এই পাঁচজনই তোমার স্বামী। ভগবান, এ আপনার কেমন বিচার। ভগবান শিবের দেওয়া এই বরদান আমাদের সবার পালন করতেই হবে। কিন্তু এটা করব কিভাবে। দ্রৌপদীর বিবাহ এক এক করে প্রত্যেক পাণ্ডবের সাথে আপনি করান, এরপর দ্রৌপদী এক এক বছর প্রত্যেক পাণ্ডবের সাথে কাটাবে। এইভাবে সে কোনো রকম বাধা ছাড়া নিজের স্ত্রী ধর্ম পালন করতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা দেখানো পথ অনুযায়ী দ্রৌপদীর বিবাহ ওই পঞ্চ পাণ্ডবের সাথে দেওয়া হল। এরপর ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে বললেন, এবার তোমাদের সবাইকে হস্তিনাপুরের জন্য প্রস্থান করা দরকার। দ্রৌপদী নিজের রাজমহল ছেড়ে তোমাদের সাথে এই বনবাসে এসেছে। এবার তোমাদের কর্তব্য দ্রৌপদীকে পুরো সম্মানের সঙ্গে তোমরা সবাই হস্তিনাপুরে নিয়ে যাও। বাসুদেব, আপনি একদম সত্যি বলছেন। পঞ্চ পাণ্ডবের সাথে বিবাহ হওয়ার পর দ্রৌপদী
তার নিজের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন, যেখানে অনেক আদর আর সংস্কারের সঙ্গে তাকে ও পঞ্চপাণ্ডবকে অভ্যর্থনা করা হল। পাণ্ডব ও কৌরবরা একসাথে হওয়ার পর পিতামহ ভীষ্ম এই সিদ্ধান্ত নিলেন যে এই ভাইদের মধ্যে এবার সব কিছু ভাগ করে দেওয়া হোক, যাতে তারা নিজ নিজ রাজ্যের দায়িত্বভার পালন করতে পারেন। আমি পিতামহ ভীষ্ম এই ঘোষণা করছি যে কৌরব আর পাণ্ডবের মধ্যে রাজ্যের ভাগ বাটোয়ারা করে দেওয়া হোক। একদম ঠিক বলছেন, এদের খণ্ডপ্রস্থ দিয়ে দেওয়া হোক, সেটা তো স্বর্গ স্বর্গ। ঠিক আছে, খণ্ডপ্রস্থ রাজ্য পাণ্ডবদের দেওয়া হলো। অনেক চতুরতার সঙ্গে শকুনি পাণ্ডবদের এমন এক রাজ্য দিলেন যেটা পুরোপুরিভাবে অনুর্বর ও খারাপ ছিল। ওখানকার জমি এতটাই খারাপ ছিল যে আশেপাশে কোনো জীবন্ত প্রাণী খুঁজে পাওয়া মুশকিল ছিল, যেটা দেখার পর ভীম ভীষণভাবে রেগে গেলেন। এখন আমাদের এটা রাজ্য বানাতে হবে, এটা কি হচ্ছে মাতাশ্রী? পুত্র অর্জুন, তোমার উপর ইন্দ্রদেবের আশীর্বাদ সবসময় আছে, তুমি তার ধ্যান করো। হ্যাঁ মা। ওম ইন্দ্রায় নমঃ, ওম ইন্দ্রায় নমঃ, ওম ইন্দ্রায় নমঃ। আমি তোমাদের সহায়তার জন্য বিশ্বকর্মাজিকে ডাকছি, এটা এবার আপনার কর্তব্য যে খণ্ডপ্রস্থকে স্বর্গের রূপ দিয়ে দিন। যথাজ্ঞা মহারাজ। এটা তো সত্যি স্বর্গের রূপ নিয়ে নিল। চলো পুত্রেরা ভিতরে যাই। যুধিষ্ঠির নিজের রাজ্যের রাজ্যপাঠ খুব ভালোভাবেই পালন করতে শুরু করলেন। দেখতে দেখতে অনেক রাজ্যের রাজারাও পাণ্ডবদের সাথে যুক্ত হলেন। পাণ্ডবদের এত দ্রুত সফল হতে দেখে কৌরবদের মনে হিংসার সঞ্চার হল, যার পর দুর্যোধন ও মামা শকুনি মিলে একটি চাল চাললেন। মা হস্তিনাপুর থেকে নিমন্ত্রণ এসেছে, আমাদের সবাইকে ওখানে ডেকেছে। ঠিক আছে, আমরা ওখানে অবশ্যই যাব। কি যুধিষ্ঠির, আশা খেলার জন্য তৈরি আছো তো? হ্যাঁ, এই খেলা আমাদের ভালোভাবেই শেখা আছে, আপনি চিন্তা করবেন না। সে দেখা যাবে যে কে চিন্তা করবে আর কে চিন্তা করবে না। খেলা শুরু হয়ে গেল। প্রথম দান থেকেই কৌরবরা নিজেদের জিতকে ঝুলিতে ভরতে লাগলেন। এই সব দেখে পাণ্ডবদের অবস্থা খুব খারাপ হতে লাগলো। এক এক করে যুধিষ্ঠির সব কিছু বাজি ধরতে রাখা শুরু করলেন, নিজের রাজ্য, সম্পত্তি, নিজের ভাই আর এমন কি নিজেকেও। এরপর যুধিষ্ঠির বললেন, এখন আমার কাছে বাজি রাখার মতো কিছুই বেঁচে নেই। আছে তো? না, আমার কাছে এখন কিছুই নেই, আমার হাত একেবারেই খালি। তাহলে তুমি দ্রৌপদীকে এই খেলায় বাজি রাখতে পারো। দুর্যোধন চুপ করো, যদি তোমরা এই বাজি জিততে পারো তাহলে আমি তোমাদের সমস্ত হেরে যাওয়া রাজকোষ, মহল সব তোমাদের ফিরিয়ে দেব আর তোমাদের সবাইকে যেতে দেব। ঠিক আছে। দাদা, এটা তুমি কি বলছো? আমি দ্রৌপদীকে বাজি রাখলাম। একদম ঠিক করেছ তুমি। জুয়া খেলায় যুধিষ্ঠির এতটাই মত্ত হয়ে গেলেন যে উনি নিজের স্ত্রীকেই বাজি রেখে দিলেন। আবারও দান চালা হল, আর এই দানেও পাণ্ডবরা আবারও হেরে গেলেন। Ha 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 ha
যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোস সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।